বিউটি শান্ত টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, বাড়ির এই জায়গায় লুকিয়ে রাখুন একটি এলাচ, বাড়বে আয়, হবে টাকার সরাসরি। তো চলুন বিস্তারিত জেনে নেই। আজ আমি আপনাদের বলবো, বাড়ির এই জায়গায় লুকিয়ে রাখুন একটি এলাচ, বাড়বে আয়, হবে টাকার সরাসরি। এই পৃথিবীতে সবাই চায় প্রচুর টাকা পয়সা ও সম্পত্তির মালিক হতে, আর এর জন্য প্রতিনিয়তই ছুটাছুটি করে চলা সবার। এমনও কিছু মানুষ আছে যারা কোনো কিছু না করেই অর্থ উপার্জন করার স্বপ্ন দেখেন, যদিও এটা অসম্ভব, কারণ কর্ম না করলে ফল পাওয়া সম্ভব নয়। আপনি যদি টাকা পয়সা উপার্জন করতে চান, তাহলে আপনাকে কোনো না কোনো কাজ ভালোভাবে করতে হবে। তবে পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা প্রচুর পরিশ্রম করেন, কিন্তু সেইভাবে আয় উন্নতি করতে পারেন না। তাই আমাদের আজকের ভিডিওটি তাদের জন্যই, যারা শত পরিশ্রম করেও সেইভাবে ফল পান না। তাহলে আসুন জেনে নেই, বাড়ির কোন জায়গায় এলাচ লুকিয়ে রাখলে বাড়বে আয়, হবে টাকার সরাসরি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে এই টোটকাটি করার আগে বিশ্বাস রাখতে হবে যে এই টোটকাটি থেকে আপনি উপকার পাবেন, কারণ বিশ্বাস না করলে এটি কোনো কাজই আসবে না। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এছাড়াও যদি আপনি এই টোটকাটি করেও থাকেন, তাহলে কারোর সাথে এটি বলবেন না বা শেয়ার করবেন না, বলে দিলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে এবং আপনি সফলতা পাবেন না। আপনার স্ত্রী বা স্বামী থেকে শুরু করে কাউকেই টোটকাটা সম্পর্কে বলা যাবে না। এই টোটকাটি আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। এর জন্য আপনাকে শুধুমাত্র দুইটি জিনিস সংগ্রহ করতে হবে, একটি হলো এলাচ আর একটি হলো লাল কাপড়। তারপর এলাচটি লাল কাপড় দিয়ে বেঁধে রেখে আপনি যেখানে টাকা রাখেন, যেমন মানি ব্যাগ, পার্স, সিন্দুক বা আলমারিতে রেখে দিন। এটি রাখার কয়েকদিন পর থেকেই দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক সমস্যাগুলি কেটে যেতে শুরু করবে এবং বিভিন্নভাবে আপনার টাকা আয় হতে শুরু করবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।